হ্যালো এন্ড ওয়েলকাম টু গীতা ফাউন্ডেশন। আরো একটা নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা বৃহস্পতি গ্রহের কারকতা নিয়ে আলোচনা করব। কারকতা বলতে আমরা কি বুঝি? তাৎপর্য, যে কেন এই বৃহস্পতি গ্রহ। গুরুত্ব বলতে পারি, গুরুত্ব এবং তাৎপর্য একসাথে কথাটা ব্যবহার হয়, ঠিক আছে? তো নবগ্রহ আছে, আমরা সবাই জানি জ্যোতিষশাস্ত্রে। বৃহস্পতি গ্রহের কারকতা আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলছে, বৃহস্পতির ফলে আমরা এই যে পৃথিবীতে আছি, বৃহস্পতি গ্রহ থেকে আমরা কি ভালো খারাপ পাচ্ছি, বা বৃহস্পতি গ্রহকে চিনতে পারলে আমাদের কি কি সুবিধা হতে পারে। অবশ্যই সুবিধা হতে পারে। তার আগে অবশ্যই বলে রাখবো, এই ভিডিওটা যারা ইউটিউবে দেখছ তারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব এইটা অবশ্যই করে রাখবে, যদি ভিডিওটা পছন্দ হয়। জোর করে করার কোনো ব্যাপার নেই। সবার আগে ধন্যবাদ জানাবো তাদেরকে যারা বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে এই ভিডিওগুলোকে পৌঁছে দিয়েছো অনেক অনেক মানুষের কাছে, সাবস্ক্রাইব করতে হেল্প করেছো এবং সবসময় তোমরা পাশে থেকেছো এবং ভিডিও বানানোর জন্য আরো আমাকে মোটিভেট করেছো এবং কি টপিকের উপর ভিডিও চাই তোমরা জানিয়েছো। এবং যাদের মনে হচ্ছে যে হ্যাঁ আমার ভিডিও দেখেও তার থেকেও কিছু বেশি দরকার আছে, তারা কনসালটেশনের জন্য অবশ্যই পাশে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। চলে এসো আজকের আলোচনায়, আমরা চলে আসি। তাহলে প্রথমেই জানতে হবে তোমাদের যে বৃহস্পতি গ্রহ মানেই হচ্ছে ধনকারক গ্রহ, এটা তোমরা লিখে রাখো, মানে অর্থ প্রদানকারী গ্রহ। জন্মছকে বৃহস্পতির অবস্থান ভালো থাকলে তোমরা মোটামুটি ধরে নিতে পারো যে জীবনে খুব একটা অর্থের অভাব হয় না। সন্তানকারক গ্রহ, জন্মছকে বৃহস্পতির অবস্থান ভালো থাকলে সন্তানও তাড়াতাড়ি অনেক সময় হয়ে যায়, অনেক সময় না চাইতেও সন্তান এসে যায়। যে সন্তান সুখের জন্য অনেক মহিলা পুরুষ বহু বছর ধরে হয়তো অপেক্ষা করে, কিন্তু বৃহস্পতি চার্টে ভালো আছে এরকম চার্টে না চাইতেই চলে আসে সন্তান, তারা খুশিও হয়ে যায়, বাবা মা কোনো অসুবিধা থাকে না তাদের। তো বৃহস্পতি সন্তানকারক গ্রহ। বৃহস্পতি বিদ্যাকারক গ্রহ, বৃহস্পতির যদি কোনো মানুষ হয় যার বৃহস্পতি ভালো জন্মছকে, বৃহস্পতির শুভ প্রভাব আছে, সে কিন্তু জ্ঞান আহরণ করতে সবসময় ভালোবাসে, যেভাবেই হোক। হতে পারে অল্প বয়সে পড়াশোনা ছেড়ে দিয়েছে, পড়াশোনা সম্পূর্ণ করতে পারেনি, কিন্তু কোনো না কোনো ভাবে সে জ্ঞান আহরণ করতে থাকবে, জ্ঞান মানুষকে প্রদান করবে এবং তার জ্ঞান দ্বারা মানুষ উপকৃত হবে। তো জ্ঞানকারক গ্রহ, বিদ্যাকারক গ্রহ, সন্তানকারক গ্রহ, ধনকারক গ্রহ এবং সাত্ত্বিক গ্রহ, সাত্ত্বিক তামসিক রাজসিক, এই যে গুণগুলো, এই গুণগুলো সম্পর্কে আমি অন্যান্য ভিডিওতে যথেষ্ট পরিমাণে বলে রেখেছি এবং তোমরা সেটা গিয়ে দেখতে পারো। রাশিচক্র অনুসারে নবম স্থান যেটা আমাদের ধনু এবং দ্বাদশ স্থান রাশিচক্র অনুসারে মীন রাশিকে ধরা হয়, তাই ধনু আর মীনের অধিপতি হচ্ছে বৃহস্পতি, এটা তোমরা লিখে নিতে পারো এবং এটা একটা শুভ গ্রহ হিসাবে বিবেচিত হয়। এবার যার জন্মছকে সেই বৃহস্পতি পাওয়ার পাচ্ছে না, তাকে সেই জায়গাটাকে পাওয়ার অবশ্যই দিতে হবে, তাকে মনে করতে হবে যে হ্যাঁ আমি এই জিনিসগুলো চাই বা এই এই জিনিস থেকে আমার অভাব আছে। সে কিন্তু দেখা যাবে সন্তান রিলেটেড বা কোনো বিদ্যা রিলেটেড বা আর্থিক সমস্যা, এই ধরনের সমস্যা তার জীবনে থাকতে পারে বৃহস্পতির যদি শুভ শক্তি তার না আসে, কারণ বৃহস্পতি এমনিতেই একটা শুভ গ্রহ। বৃহস্পতির প্রভাবকে আমাদের জীবনে বাড়িয়ে তোলাই উচিত, কারণ বৃহস্পতি হচ্ছে একটা বৃহৎ গ্রহ, বৃহৎ অর্থে আমরা ব্যবহার করি বৃহস্পতি, সবকিছু বিরাট। আবার অনেকের জন্মছকে দেখা যায় যে বৃহস্পতি যে শক্তি সেটা অতিরিক্ত হয়ে যাচ্ছে, সেখানে অন্য গ্রহের শক্তির দ্বারা আমরা ভারসাম্য বজায় রাখার চেষ্টা করি। তাহলে বৃহস্পতির সঙ্গে শুভ গ্রহ যেগুলো, যারা এনার্জি এক্সচেঞ্জ করছে, তারা হচ্ছে রবি, চন্দ্র, মঙ্গল, এই কথাটা তোমরা পরিষ্কার ভাবে লিখে রাখো। শত্রু গ্রহ হচ্ছে বুধ এবং শুক্র, ঠিক আছে, বুধ এবং শুক্র। সমগ্রহ, বৃহস্পতি সঙ্গে এনার্জি ব্যালেন্স হয়ে যাচ্ছে, খারাপও হচ্ছে না ভালো হচ্ছে না, এরকম একটা নিউট্রাল পজিশনে যে থাকছে সে হচ্ছে শনি। বৃহস্পতির ইষ্ট দেবী হচ্ছে তারা। তারাকে কারা জপ করতে পারো, যাদের জন্ম যে কোনো মাসের 3, 12, 21, 30 বা যাদের জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম বছরের মধ্যে একাধিকবার 3 আসে, এই কথাটা মনে রাখো, বা জন্ম তারিখ, জন্ম মাস এবং জন্ম বছর সবকটা সংখ্যাকে যোগ করে একটা সংখ্যা 3 আসে, তারাই কিন্তু বৃহস্পতির জাতক জাতিকা হিসেবে গণ্য হয়। তাদের ভাগ্য সংখ্যা হয়তো 3 অথবা তারা 3 তারিখে জন্মগ্রহণ করেছে, 3, 12, 21 যে কোনো মাসের, অথবা পুরো জন্ম মাস, জন্ম বছর, জন্ম সংখ্যাটাকে যোগ করে 3 আসছে, এরকম ধরনের মানুষরা তারা দেবীর উপাসনা করতে পারে, কারণ তাদের ইষ্ট দেবী হচ্ছে তারা। বৃহস্পতির জাতি কিন্তু ব্রাহ্মণ। বৃহস্পতি হচ্ছে ধাতু, যেটা ধাতু হচ্ছে শ্লেষ্মা। বৃহস্পতি হচ্ছে পুরুষ গ্রহ হিসেবে বিবেচিত হয়, এটাও লিখে রাখো। বৃহস্পতির বর্ণ হচ্ছে পিত,
ওই জন্য দেখবে পিত পোকরাজ এই রত্নকে ধারণ করতে বলা হয় বৃহস্পতি গ্রহ থেকে আরো শক্তি পেতে চাইলে। সেক্ষেত্রে বলা হয় যে পিত বর্ণের কোন রত্ন ধারণ করো। বৃহস্পতির ঋতু হচ্ছে হেমন্ত। তাহলে তোমরা বুঝতেই পারছো যে 3/12/31 যদি জন্ম হয় অথবা ভাগ্য সংখ্যা যদি 3 হয় তাদের কিন্তু শুভ কাজের জন্য যদি কোনো শুভ ঋতু হয় সেটা হচ্ছে হেমন্ত। বৃহস্পতি রত্ন পোকরাজ, পোকরাজ যারা আমরা ধারণ করতে পারছি না তারা আমরা সিট্রিন ক্রিস্টালকে ব্যবহার করতে পারি। এটা আমাদের শুভ রত্ন বা বৃহস্পতি থেকে খুব একটা আমরা এনার্জি পাচ্ছি না বা আমাদের বৃহস্পতির এনার্জি জীবনে দরকার আছে, শত্রু গ্রহ নয় আমরা মিত্র গ্রহ হিসাবে পেতে চাইছি, সেই অ্যানালিসিস গুলো অন্যান্য ক্লাসে তোমরা অবশ্যই দেখে নিতে পারবে। অ্যাস্ট্রোলজি ক্লাস যারা করছো তারা ইন ডেপথ এগুলো বিষয়ে জানতে পারছো অনেক। আজকে আমরা ওভারঅল একটা বৃহস্পতির বিষয়ে আলোচনা করছি। তাহলে পোকরাজ যারা ধারণ করতে পারছি পারছি, না হলে ইয়েলো হাকি বা সিট্রিন বা ইয়েলো কালারের টোপাজকে আমরা গ্রহণ করতে পারি নিজের জীবনে, এবং সেই সাথে আমরা এক টুকরো হলুদ কাপড়কেও নিজের জীবনে সবসময় ক্যারি করতে পারি যে কোনো কাজে। বৃহস্পতির যারা জাতক জাতিকা তাদের শুভ দিক কিন্তু উত্তর পূর্ব, এই জায়গাটাও সবসময় মাথায় রাখবে, কারণ এটা বৃহস্পতির দিক। বৃহস্পতির দিক সবসময় নর্থ ইস্ট, এটাই হচ্ছে গুরুর দিক, এটাই হচ্ছে শুভ শক্তির দিক। তাহলে বৃহস্পতি তোমার জীবনে কি ধরনের প্রভাবকে নির্দেশ করছে এসো আমরা জেনে নিই। একে ধর্মগুরু হিসেবে আমরা ধরছি, তার মানে কি তুমি জীবনে ভালো টিচার পাবে, নিজে জীবনে ভালো টিচার হতে পারো, যারা ভাবছো শিক্ষার মাধ্যমে তুমি আয় করতে পারো, তার মানে গুরু তুমি সেটা শিক্ষা দান করছো বা কারোর কাছ থেকে শিক্ষা নিচ্ছো, তোমার গুরু ভালো থাকতে পারে। লাইফে অনেকে টিচারের সঙ্গে তার প্রীতি বজায় থাকে, সম্প্রীতি বজায় থাকে যে আমি এমন একজন ভালো টিচার পেয়েছিলাম যার জন্য আমি জীবনে আজকে এই জায়গায় গেছি। তার মানে গাইড তুমি সবসময় পাবে, সেটা তোমার হাজবেন্ড রূপে হতে পারে, সেটা তোমার বাবা মার রূপে হতে পারে, যে সেটা তোমার বাইরের অন্য কেউ শিক্ষক হতে পারে তোমার পড়াশোনা, কিন্তু তুমি মাথার উপর একটা গাইড পাবে। অটোমেটিক্যালি যারা গাইড পাচ্ছে না তারা বুঝে যাবে যে জন্মছকে বৃহস্পতি গ্রহ থেকে আমার কিছু সমস্যা তৈরি হতে পারে। বৃহস্পতি যাদের ভালো জন্মছকে তাদের দূরদর্শিতাটাও থাকে, যে এখন থাকতে তুমি ভবিষ্যতের পরিকল্পনাটাও ভালো করে করতে পারবে, দূরদর্শিতা থাকে এবং একটা আধ্যাত্মিক জ্ঞান তাদের সবসময় জেগে ওঠে, মনের ভিতরের আওয়াজ তারা শুনতে পায়। সেই জন্য মানুষকে অনেক সময় আগের কথাও অনেকটা আগেই বলে দিতে পারে যে আগামীতে কি হবে, এটা বৃহস্পতির প্রভাবেই হয়। চরিত্র খুব একটা খারাপ হয় না যদি অন্য গ্রহের কুপ্রভাব না থাকে জন্মছক অনুযায়ী। এরা একটু বিনয়ী হয়, মানুষকে খুব রেগে গেলেও এরা সহজেও ক্ষমা করে দিতে পারে, এটা কিন্তু শুভ বৃহস্পতির প্রভাব। যেগুলো বলছি যদি শুভ বৃহস্পতি না থাকে তাহলে জানবে এগুলোর উল্টোটাই ঘটবে, ঠিক আছে। ন্যায়পরায়ণ হতে চায়, সহজে কাউকে প্রতারণা করতে চায় না এবং মানুষের সাথে প্রতারণা হচ্ছে সেটাও দেখতে পারে না, নিজের সাথেও হতে দিতে চায় না এবং অন্যের সাথেও হতে দিতে চায় না। এবং এদের একটা যুক্তিবাদিতা থাকে যে হ্যাঁ কোনো কাজের মধ্যে যদি যুক্তি থাকে তাহলে তারা এগোবে, অযথা কল্পনা করে না। গবেষণামূলক কাজে এরা কিন্তু খুব তাড়াতাড়ি নিয়োজিত হতে পারে, চাইলেই কোনো বিষয়কে আধ্যাত্মিকতা নিয়ে গবেষণা করার ইচ্ছাটাই এদের বেশি থাকে, এটাই হচ্ছে কথা। ধর্মচিন্তা থাকে, ন্যায়পরায়ণ হয়, ঈশ্বরের প্রতি কোনো না কোনো একটা ঈশ্বরের প্রতি এদের খুব বিশ্বাস হয়, এরা ঈশ্বরের প্রতি প্রচুর বিশ্বাসী হয়। অল্প বয়সের জীবনে কলেজ লাইফে হয়তো 20-21 বছর অব্দি না হলেও 21 বছরের পরে এদের একটা বিশেষ টার্ন আসে কি এরা ধর্ম এবং ভক্তির প্রতি ঈশ্বরের প্রতি নিজেকে নিয়োজিত করতে থাকে, নিজের অন্তর্মনের আওয়াজ পায়, কোথাও স্বপ্ন দ্বারা পায়, কোথাও ঘুমের মাঝে হয়তো পেলো বা কোনো ভাবে রাস্তায় চলতে চলতে পেলো, এমন ভাবে পায় যে কোনো গুরুর সান্নিধ্যে এসে এরা দীক্ষিত হয়ে আইদার ধর্মচিন্তার মধ্যে থাকে, কিংবা অন্য কোনো প্রফেশনে থাকলেও বেশি দেখা যায় মঠ মন্দিরে ঘোরাফেরা করতে বা যে ধর্মেরই তিনি মানুষ সেই ধর্মের সঙ্গে বারবার তিনি কন্ট্যাক্ট করছেন, সেই ধর্মের দেবতার সঙ্গে বেশি সময় তিনি কাটাচ্ছেন, যে প্রফেশনেই সে থাকুক না কেন। এটা হচ্ছে বৃহস্পতির কারকতা, সে কিন্তু বৃহস্পতিরই লোক, তার মধ্যে 3 সংখ্যাটা বিশেষভাবে কাজ করছে, এটা আমাদের বুঝতে হবে। তাহলে আমরা কি বুঝতে পারি এটা কোন লিডিং কোন প্রফেশনকে নির্দেশ করতে পারে, বিদ্যা জড়িত এই ধরনের কোন কাজকে, বিদ্যা শিক্ষা রিলেটেড কোন কাজকে নির্দেশ করতে পারে, ভালো উকিল হতে পারে, লিগাল ম্যাটার নিয়ে এরা পড়তে পারে। কেন কেন কি আইন পড়ে আইনশাস্ত্র পড়ে উকিল কেন হতে পারে, কারণ বৃহস্পতির সঙ্গে সম এনার্জি যে গ্রহ এক্সচেঞ্জ করে সে হচ্ছে শনি। বৃহস্পতি এবং শনি যেহেতু একসঙ্গে সম এনার্জি এক্সচেঞ্জ করে এবং এরা দুজনে বন্ধুর মতো, তাই আইনশাস্ত্র নিয়ে যাদের বৃহস্পতির মানুষ তারা যদি পড়ে তাদের অনেক সময় ভালো কেরিয়ার হয়। এবং এদের মনে না বিশ্বাস থাকে এবং অন্যর মনে যাদের মনে কারো বিশ্বাস উঠে গেছে তারা যদি একবার এই ধরনের মানুষের সংস্পর্শে আসে যাদের বৃহস্পতির এনার্জি এরকম, যারা বৃহস্পতির মানুষ তারা কিন্তু এই ধরনের মানুষের সান্নিধ্যে এসে নিজেদের বিশ্বাসটাকে আরো অনেক বাড়িয়ে তুলতে পারে, কারণ এদের মধ্যে প্রাচুর্যতা থাকে। বৃহস্পতির যে মানুষ তাদের মধ্যে এত পরিমাণ বিশ্বাস থাকে না যে তারা অন্য মানুষকেও সেই বিশ্বাসের শক্তিটা দিতে পারে।
আচ্ছা, মান যশ এরা যথেষ্ট পেয়ে থাকে, শুভ বৃহস্পতি হলে জীবনে এমন একটা পর্যায়ে আসে সেই সময়টা, সেই বৃহস্পতির মহাদশা বা অন্তদশা চলাকালীন যদি শুভ গ্রহের প্রভাব থাকে বা অন্যান্য গ্রহের এনার্জিকে আমরা ইতিমধ্যেই প্রতিকার দিয়ে ব্যালেন্স করে নিয়েছি, তাহলে সেক্ষেত্রে দেখা যায় মান যশের কোনো মানে অভাব হয় না সেই সময়টা, যেটা সে চেয়েছিল সেটা সে পায়। কারণ সে গুরু না, সেই স্থানটা সে পাই, সেই পথটা সে পাই, মানুষ তার পা ধরবেই, মানুষ তাকে মানবেই। বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় বিশেষভাবে এরা সম্মানিত হয়। এদের স্বাভাবিক ভাবে শারীরিক গঠন তুমি কিভাবে চিনতে পারবে, খুব বেশি কালো কিন্তু এরা হবে না, একটু ফর্সা ধরনের হয় এবং মুখটা একটু বড় ধরনের থাকে, একটু চওড়া, চোখও একটু বড় ধরনের হয় এদের, ঠিক আছে। নাকও প্রচুর চ্যাপ্টা হবে না, একটু ওঠা থাকবে এদের, এবং ঠোঁট সামান্য পরিমাণ ফোলা এদের থাকবে, ঠোঁটের যে নিচের অংশ সামান্য পরিমাণ ফোলা থাকবে, খুব বেশি চ্যাপ্টা হবে না, এবং একটু চেহারা ভারী হবে, খুব বেশি রোগা এরা হবে না, একটু চেহারা এদের ভারী হবে। সুতরাং বৃহস্পতির থেকে যদি কোনোভাবে এনার্জির অসুবিধা হয়, তাহলে আমাদের যে অঙ্গে অসুবিধা হতে পারে সেটা হচ্ছে লিভার থেকে সমস্যা আসতে পারে, ফুসফুস জনিত শ্বাসের সমস্যা আসতে পারে, মেদ বেড়ে যেতে পারে মানে ওয়েট গেইন রিলেটেড ইস্যুজ হতে পারে, পরিপাক যন্ত্রে কোনো ধরনের সমস্যা আসতে পারে। যেহেতু বৃহস্পতির ধাতু শ্লেষ্মা, সেহেতু গ্ল্যান্ডে কোনো ধরনের ইনফেকশন আমরা পেতে পারি, যদি আমরা বুঝছি যে বৃহস্পতি থেকে আমাদের সমস্যা হচ্ছে। কারণ এই সমস্যাগুলো নিয়ে যদি কেউ অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছে হেলথের ইস্যু, তখন তাকে বুঝতেই হবে যে সেই পার্টিকুলার অন্তর্দশার পিরিয়ডটা হয়তো বৃহস্পতি থেকে তার সমস্যা হচ্ছে। এটা হতেই পারে যে 3/21 জাতিকা মানেই তার এই সমস্যা হবে না, এরকম কিন্তু না। সে গেছে, তার হয়তো ওই সময়ে কোন শত্রু গ্রহের দৃষ্টি পড়েছে, সেই সময়কার মতো প্রতিকার করলে মেডিকেল চেকআপের সাথে সাথে স্পিরিচুয়াল রেমেডি থাকলে অবশ্যই সে সেই জায়গা থেকে মুক্তি পাবে, এবং এই প্রবলেমগুলো খুব একটা হয় না যদি জন্মছকে শুভ বৃহস্পতি থাকে। আচ্ছা, রোগ ভোগ আমি কিভাবে বললাম যে ফুসফুস, হাঁপানি, টাইফয়েড, এই ধরনের কিডনির অসুখ, এই ধরনের তাদের হতে পারে, বা টিউমার জাতীয় অসুখও হতে পারে বৃহস্পতির সঙ্গে। যদি দেখছো যে অতিরিক্ত শত্রু গ্রহের দৃষ্টি হচ্ছে, তাহলে ক্যান্সার পর্যন্ত সেই ব্যক্তির হতে পারে, এবং ক্যান্সারটা বেড়ে যায় অশুভ বৃহস্পতি থাকলে। কারণ খুব একটা অশুভ বৃহস্পতি না থাকলে এসব জিনিস হয় না, কিন্তু কতটা অশুভ সেটা জানতে গেলে বৃহস্পতি কোন নক্ষত্রে কত ডিগ্রিতে জন্মছকে আছে সেই বিচারটা আমাদের করে নিতে হয়। এই বিষয়গুলো তোমরা খাতায় লিখে নিতে পারো। এবং সাধারণত এরা কোন কোন কর্ম বিভাগের সঙ্গে যুক্ত থাকে, শিক্ষকতার সঙ্গে বিশেষ করে যুক্ত থাকে, এরা ভালো পুরোহিত হতে পারে, পুজো দেওয়ার কাজ বা স্পিরিচুয়াল লাইফটাকেও বেছে নিতে পারে। যদি কাউকে স্পিরিচুয়াল কনসালটেন্সি দেবে, ভাবছে যে একটা চেম্বার খুলে বসবে, বা আস্তে আস্তে দেখছে যে পরামর্শটা সে দিচ্ছে সেটা বেশ ভালো মানুষ মানছে, তাহলে পরামর্শদাতা, আধ্যাত্মিক পরামর্শদাতা হিসাবেও ভালোভাবে সে কাজ করতে পারে। এরা যদি একটা বড় ডেয়ারি ফার্মও খোলে, এদের কিন্তু একটা ভালো উন্নতি জীবনে হবে। তাহলে 3/21 তারিখের মানুষ বা ভাগ্য সংখ্যা 3, তাদের বুঝতে হবে যে বৃহস্পতির জায়গাটা শুভ আছে, তারা এগুলো করতে পারে। তারা বস্ত্র রিলেটেড কোনো ব্যবসা করতে পারে, জামা কাপড়ে, তারা প্রকাশনা সাহিত্য রিলেটেড কোনো বিজনেস করতে পারে, রাজনীতির ক্ষেত্রে জন্মছক পর্যালোচনা করে রাজনীতির ক্ষেত্রে তারা বেশি বয়সের দিকে যাওয়ার দিকে ভাবতে পারে। বৃহস্পতির জাতক জাতিকাদের সাধারণত সফলতা 30 বছরের পর থেকে আসতে শুরু করে, কারো কারো 38 বছরেও আসতে শুরু করে। কারণ বৃহস্পতি হচ্ছে গুরু এবং একটা বৃদ্ধকারক গ্রহ, মানে পুরোপুরি বৃদ্ধ নয়, কিন্তু শনির সঙ্গে যেহেতু বন্ধুত্ব, সেহেতু একটু ডিলে সাকসেস দেয়, একটু ডিলে সাকসেস দেয়। এদের বাস্তুটাও একটু বড় আকৃতির হয়, বিবাহ জীবনের পরবর্তী সময়, মানে পরবর্তী সময় এরা বড় আকারের বাস্তুতে থাকতে শুরু করে। এদের কারণে এদের জীবনে যারা ফ্যামিলি মেম্বাররা আছে তাদের উন্নতিও বিশেষভাবে চোখে পড়ে, কিন্তু এরা বেশি বয়সের দিকে বৃহস্পতির জাতক জাতিকারা সাফল্য পায়। তো আজকের মতো সংক্ষেপে বৃহস্পতি গ্রহের কারকতা সম্পর্কে তোমরা জানলে। চ্যানেল ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে তাদেরকেও জানাতে ভুলবে না। গীতা ফাউন্ডেশন অনলাইন কোর্সে যারা ভর্তি হতে চাইছো ইতিমধ্যেই, তারা যোগাযোগ করো, তারা আমাদের সাথে যুক্ত থাকো। নিউমারোলজি, অ্যাস্ট্রোলজি, রেইকি, এঞ্জেল হিলিং, বাস্তু সব ক্লাস হোয়াটসঅ্যাপের মাধ্যমে হয়। নিজেদের প্রফেশনকে সময় দেওয়ার পরেও নিজের সময় মতো হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করা ক্লাস এবং রেকর্ডেড নোটস ভিডিও দেখে নিতে পারবে, এবং পরীক্ষা দিয়ে সার্টিফিকেট পাওয়ারও ব্যবস্থা আছে, যদি কনসালটেন্ট হিসেবে মনে করছো যে কেরিয়ার তুমি করতে চাইছো। আজকের মতো এই পর্যন্তই, অনেক অনেক ধন্যবাদ।